মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার প্রকল্প অব্যাহত। প্রকল্পের আয়ত্তায় গোটা রাজ্য জুড়ে চলছে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ। বিরোধী দল যদিও এই কার্ড নিয়ে নানা বিতর্ক তুলেছে, কোথাও অভিযোগ উঠেছে এই কার্ডে কোনো প্রকার সুবিধে পাওয়া যায়নি। এরকমই পরিস্থিতির মাঝে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 নম্বর ব্লকের 6 নম্বর দুর্মুট অঞ্চলে ইলেকট্রনিক্স যন্ত্রাংশের ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ, যার জেরে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি কর্মচারীদের। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বুধবারও। সেই সঙ্গে প্রচুর নামের ভুল দেখা যায় স্বাস্থ্যসাথীর কার্ডে, ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার সাধারণ মানুষ। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকলে মারিস্তা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি হেনস্থার অভিযোগ উঠেছে কর্মচারীদের বিরুদ্ধেও। সমস্যা আজকে দুর্মুট অঞ্চলে দেখছি গন্ডগোল হচ্ছে, কি কারণে? পরপর দুদিন মানুষকে ডেকে আনা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার জন্যে, কিন্তু মানুষকে পরপর দুদিন বলা হয়েছে মেশিন খারাপ, তাতে মানুষ ভীষণ অসন্তুষ্ট এবং তারা ফিরে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের এই এলাকা প্রত্যন্ত এলাকা, এখানে প্রত্যেক মানুষের রুজিরুটি হচ্ছে শ্রমজীবী মানুষ, তারা তাদের একটা রুজিরুটি আছে। পরপর দুদিন মানুষ যেভাবে জীবিকা হারিয়ে জীবিকাকে বন্ধ রেখে তারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এলো, কিন্তু তারা ফিরে যাচ্ছে, এটা কিন্তু মানুষের কাছে খুব একটা খারাপ বার্তা যাচ্ছে এবং মানুষ ভীষণ বিক্ষুব্ধ। কতক্ষণ ধরে ওনারা ওয়েট করছেন? কালকে তো সারাদিন ছিল, আজকেও তো দেখি এতক্ষণ ধরে বলছে যে হবে না, আবার বলছে নাকি শুক্রবার। সাতটা থেকে মানুষ এসে বসে আছে, 6টা থেকে এসে বসে আছে। আপনি কখন এসেছিলেন? 8টা সময়। 8টা সাড়ে 8টা। এখন কটা বাজে? এতক্ষণ দাঁড়িয়ে আছেন, প্রতিনিধিরা কি বলছেন? মেশিন খারাপ হলো, তারপর বলছে আবার মেশিন ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে হচ্ছে হচ্ছে, আবার একটা মেশিন এলো, সেটাও খারাপ। বর্তমান যারা পঞ্চায়েতের প্রতিনিধি রয়েছেন ওনারা কি বলছেন? আলোচনা করে বলবো, প্রত্যেকদিন কাজ বন্ধ করে আসবো। এই অবস্থায় আপনাদের কি অভিব্যক্তি, আপনারা কি বলতে চাইছেন? আমি কলকাতা থেকে সকালে বেরিয়ে এসেছি কাছে, এসে দেখি মেশিন খারাপ হতেই পারে, তার জন্য সাপোর্টিং ব্যবস্থা রাখা উচিত ছিল। পঞ্চায়েতের প্রধান কি বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপড়ি, রিপোর্ট টাইমস বাংলা।